68,000 এ 2018 NS কেউ দিতে পারবে না, এটুকুনি আমি বলে দিলাম। শুধুমাত্র রয়্যাল কোর প্রোভাইড করতে পারবে 68,000 এ 2018 NS। তা আগেই বললাম একটা 5,000 টাকার ভাউচার গিফট আছে, ঠিক আছে। 2018 শেষের গাড়ি, গাড়ি মাত্র চলেছে 9,000 কিলোমিটার হয়ে গেছে, তাই ঠিকঠাক পিকচার আসছে না, তাও চেষ্টা করছি। আর এর আস্কিং প্রাইস হচ্ছে 39,000, অল্প কিছু নেগোসিয়েশন। আর RC200 KTM সেগমেন্টের সব থেকে ডিমান্ডেবল গাড়ি, RC200। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আমি প্রসেনজিৎ রয় নিয়ে এসেছি নতুন ভিডিও তোমাদের জন্য। অনেক ভিউয়ার্সটা আমাকে ফোন করে করে বলেছে যে দাদা ভিডিও বানাও, ভিডিও বানাও, তোমার ভিডিও আসছে না কেন? অ্যাকচুয়ালি আসবে কী করে বন্ধুরা, ভিডিও বানাবো যে ওয়েদারটা দেখো কী বাজে ওয়েদার। আমি কতবার ট্রাই করছি ভিডিও বানানোর জন্য, কিন্তু যখনই গাড়ি বার করার চিন্তাভাবনা করি তখনই বৃষ্টি আসে, ওয়েদার খারাপ হয়ে যায়, টানা তো বৃষ্টিই চললো, তার মধ্যে আমার একটু জড়ো হয়েছিল। যাই হোক, তো আমার KTM-এর সব রকম কালেকশান দেখানোর খুব ইচ্ছা ছিল কিন্তু দেখাতে পারলাম না, তার মধ্যে কিছু KTM-এর সেগমেন্টও সেল আউট হয়ে গেল। তো আমি চেয়েছিলাম, আমার খুব ইচ্ছা ছিল যে যত গাড়ি আমার রয়েছে, আমার শোরুমের ভেতরেও কিছু গাড়ি থাকে, শোরুমের পেছনেও কিছু গাড়ি থাকে, তো আমি চেয়েছিলাম পুরো একসাথে 30-40খানা গাড়ি দাঁড় করে একটা ভিডিও বানাবো, কিন্তু সময়ের জন্য, ওয়েদারের জন্য আর আমার শরীরের জন্য হয়ে ওঠেনি। যাই হোক, তো আমি আজকে ভিডিও বানাচ্ছি, একটু বাংলাতেই বানাচ্ছি। অনেক বন্ধুরা বলেছে যে দাদা ভিডিও বাংলাতেই বানাও, হয়তো আমার হিন্দিটা এতটাই খারাপ যে বাংলাতে ভিডিও বানানোর জন্য সবাই একটা আমাকে বলেছে। যাই হোক, আজকে যে ভিডিওটা তোমাদের সাথে আমি দেখাবো, আমি ঘরের গাড়িগুলো আগে প্রথমে দেখেই নেবো, মানে আমার শোরুমের গাড়িগুলো, ঘর তো নয়, এটা শোরুম, শোরুমের গাড়িগুলো আগে দেখেই নেবো, তারপর আমি সেকেন্ড পার্টে দেখাবো আমার শোরুমের পেছনে যে গাড়িগুলো থাকে সেইগুলো। তো সময় না নষ্ট করে গাড়ি দেখা যায়। ফার্স্ট গাড়ি দেখাবো হচ্ছে পালসার, NS200। এটা 2000 কোন সালের গাড়ি রাহুল? এটা 2018 সালের গাড়ি, হোয়াইট কালারের গাড়ি আছে, আমার কাছে রেড কালারও একটা গাড়ি আছে, সেটা পেছনে সেকেন্ড পার্টে আমি দেখাবো। এইটার দাম হচ্ছে 68,000 এ 2018 NS কেউ দিতে পারবে না, এটুকুনি আমি বলে দিলাম। শুধুমাত্র রয়্যাল কোর প্রোভাইড করতে পারবে 68,000 এ 2018 NS, মাত্র চলা আছে 18,000 কিলোমিটার গাড়ি। দেখুন হোয়াইট কালারের গাড়ি, একটু অনেক ক্লোজ থেকে দেখা রাহুল, ক্লোজ অ্যাঙ্গেলে নিয়ে আসলাম আপনাদের জন্য, দেখতে সুবিধা হওয়ার জন্য। দারুণ কন্ডিশান রয়েছে গাড়িটার, একটা দাগ পর্যন্ত নেই গাড়িতে, ইঞ্জিনের গ্যারেন্টি আমার রইল, আর এর সাথে একটা গিফটও আছে। গিফটটা কী আছে সেটা আসার পরেই ভিউয়ার্সরা জানতে পারবে। ওকে, গ্ল্যামার, হিরো গ্ল্যামার, মাত্র 12,000 কিলোমিটার চলা একটা গ্ল্যামার, 2019 গাড়ি, 58,000 আস্কিং প্রাইস। আরও কিছু নেগোসিয়েশান আমি করে দেবো, সেটা আসার পরেই করব, আর ফোনে ফোনে নেগোসিয়েশান হয় না। কাস্টমার অনেকে ফোন করে বলে দাদা লাস্ট প্রাইস কী হবে, আপনি গাড়িটা এসে আগে চয়েস করুন, লাস্ট প্রাইস সেটা আসার পরেই আমি আপনারা জানতে পারবেন, ঠিক আছে। এর সাথেও একটা গিফট রয়েছে, সারপ্রাইজ গিফট, প্রত্যেকটা গাড়ির সাথে একটা কিছু গিফট আমি দেব, ঠিক আছে। চলে যাবো KTM-এর সেগমেন্টে, 125 RC125, 2020 সালের গাড়ি, মাত্র আপনার চলা আছেন মাত্র 9,000 কিলোমিটার। আপনি ফাইন্যান্সে এখন নিতে পারেন গাড়ি, গাড়ির কন্ডিশানটা একটু দেখে নিন তারপর আমি বলছি, আপনি ফাইন্যান্সে নিতে পারেন গাড়ি, আমাদের ফাইন্যান্স এখন চালু হয়ে গেছে, গাড়ি একদম শোরুম কন্ডিশান রয়েছে, ঠিক আছে। এর আস্কিং প্রাইস হচ্ছে 138, আপনি আসুন নেগোসিয়েশন আরও কিছু আমি করে দেবো। আমার কাছে ডিউক 200ও রয়েছে, সেটা নেক্সট ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো। আর এই গাড়িটার সাথে একটা গিফট রয়েছে, সেটা আগেই বললাম, একটা 5,000 টাকার ভাউচার গিফট আছে, ঠিক আছে, সেটা আপনি ক্যাশও নিতে পারেন বা আপনি কোনো গিফট হিসাবেও নিতে পারেন। ওকে, তারপর চলে যাবো হচ্ছে RC200,
KTM সেগমেন্টে সবথেকে ডিমান্ডেবল গাড়ি RC200, ঠিক আছে? গাড়িটার কন্ডিশন একটু দেখে নিন, একদম মাইন্ড ব্লোয়িং কন্ডিশন, 2019 গাড়ি। গাড়ি দেখুন এরকমভাবে দেখাতে হচ্ছে কেন শোরুমের মধ্যে, তো আমি পুরো চেষ্টা করেছিলাম যে গাড়িগুলো বার করে রাখার, কিন্তু ওয়েদারের জন্য আমি একদমই বার করতে পারছি না গাড়িগুলো। যাই হোক, একটু কষ্ট করে বন্ধুরা একটু দেখবেন। নেক্সট পার্টে আমি KTM সেগমেন্টের সব গাড়িগুলো দেখানোর চেষ্টা করব, ঠিক আছে? এর আস্কিং প্রাইস হচ্ছে 143, 2019 গাড়ি, কিছুটা নেগোসিয়েশন আমি আরও করে দেবো, ওকে? তারপর চলে যাব ইয়ামা ভার্সন 3, 2019 গাড়ি, আস্কিং প্রাইস 120, আরও কিছু নেগোসিয়েশন আমি করে দেবো। এটার সাথে গিফট ভাউচার রয়েছে, ঠিক আছে? ওয়ান টেবিল বসলে নেগোসিয়েশন অনেকটাই হয়ে যাবে। গাড়ি কন্ডিশান দেখুন, গাড়ি কন্ডিশান চাকা থেকে শুরু করে সব আছে, একদম দারুণ কন্ডিশান রয়েছে। মাত্র 16,000 কিলোমিটার গাড়ি রানিং করেছে, ওকে? তারপর চলে যাবো হচ্ছে ডিউক 125, 2019 শেষের গাড়ি। গাড়ি কন্ডিশানটা দেখুন, মাত্র 12,000 কিলোমিটার গাড়ি রান করেছে। গাড়ির চাকা থেকে শুরু করে গাড়ির বডি, একটা দাগ পর্যন্ত গাড়িতে নেই। গাড়ি দেখলে আপনার একবারে পছন্দ হয়ে যাবে, ঠিক আছে? আস্কিং প্রাইস 129, নেগোসিয়েশন আরও কিছু করে দেবো আমি। তারপর চলে যাবো অ্যাপাচি 180, 2018 সালের গাড়ি। গাড়ির কন্ডিশান দারুণ আছে, 22,000 কিলোমিটার গাড়ি রানিং করেছে। গাড়ির কন্ডিশানটা আপনারা একটু দেখুন, কোনো দাগ পর্যন্ত নেই গাড়িতে। দেখুন গাড়ির কন্ডিশান, এর প্রাইস আছে 65,000, অন টেবিল নেগোসিয়েশন আরও কিছু করে দেবো, ঠিক আছে? তারপর চলে যাবো হন্ডা শাইন, 2015 সালের গাড়ি। গাড়ির কন্ডিশান একদম ওকে, গাড়ি আপনার চলেছে 12,000 কিলোমিটার, গাড়ির আস্কিং প্রাইস হচ্ছে 39,000, অল্প কিছু নেগোসিয়েশন আরও আমি করে দেবো। হয়ে গেছে, তাই ঠিকঠাক পিকচার আসছে না, তাও চেষ্টা করছি। 2013 সালের গাড়ি, 135, গাড়ি একদম ফিক্সড প্রাইস 29,000। দেখুন 2013 135, 29,000। গাড়ির কন্ডিশান খুবই ভালো, খুবই ভালো মানে খুবই ভালো, দেখুন রং থেকে শুরু করে সব ভালো একদম গাড়ির। একটি ক্লাসিক, দেখুন গাড়ির কন্ডিশানটা একবার দেখে নিন, 2018 শেষের গাড়ি, গাড়ি মাত্র চলেছে 9,000 কিলোমিটার, আস্কিং প্রাইস 129, অল্প কিছু নেগোসিয়েশন আরও আমি করে দেবো। কেমন লাগলো আমার ভিডিও অতি অবশ্যই সেটা জানিও কমেন্ট বক্সে, আর যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করো। আর নেক্সট ভিডিওতে তোমাদেরকে দেখাবো কিছু মাইলেজওয়ালা গাড়ি, তার মধ্যে স্কুটিও থাকবে, স্পোর্টস গাড়িও তো থাকবে, কেন রয়্যাল কো মানে স্পোর্টস বাইক। আর কিরম টাইপের ভিডিও তোমরা দেখতে চাও সেটা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করো। আর কী কী গাড়ি তোমাদেরকে এখনও পর্যন্ত দেখাতে পারিনি বা কী কী গাড়ি তোমরা দেখতে চাও সেটা অবশ্যই লিখো, সেই হিসাবে আমি নিজের কালেকশানটাকে আরও ভালো করার চেষ্টা করব তোমাদের জন্য বন্ধুরা। কেন তোমাদের ভালো লাগা মানে আমার ভালো লাগা, আমি অবশ্যই চেষ্টা করব তোমাদের ভালো লাগা জিনিসগুলো তোমাদের সামনে দেখানো। তো নেক্সট ভিডিওর জন্য স্টে টিউন অ্যান্ড গুড বাই।